আর পরীকে নিয়ে বলতে চাই, আমি তখনও আসলে উনি যে আসলে স্ট্যাটাস দিয়েছেন ওনার ফেসবুক পেজ থেকে, এটা আমি জানতাম না। পুরো বাসায় বসে আসলে যেভাবে প্রমোট করতেছে এটা আসলে খুবই। তাহলে কি এবার পরীমনির হাড়ির খবর বের হয়ে আসলো? স্বামীকে প্রমোট করার জন্যই ঘরে বসে এমন পোস্ট দিয়ে টাইমলাইনে আসার চেষ্টা করছেন পরীমনি। রাজের ইন্টারভিউ থেকে তো এমনই বোঝা যাচ্ছে। এটা আসলে খুবই আমরা খুবই প্লেজড, মানে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রসঙ্গত, মিম পরীমনির দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছে শরীফুল রাজ। শরীফুল রাজ বলেন, পরীমনি ঘরে বসে এমন পোস্ট দিয়েছে সেটা সে জানতো কিনা, কিন্তু কি কারণে যে এমন পোস্ট দিল সেটাও জানা নেই শরীফুল রাজে। তবে কি শরীফুল রাজকে ঘরে বসে প্রমোট করে এভাবে টাইম লাইনে নিয়ে আসছে পরীমনি? এটা কি নিছকই তার স্বামীকে উপরে তোলার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন? এমনও তো মন্তব্য উঠে আসছে নেট মাধ্যমে। কেনই বা পরীমনি মিমকে নিয়ে এমন মন্তব্য করতে গেলেন যেখানে মিমের সঙ্গে পরীমনির এত ভালো সম্পর্ক? প্রসঙ্গত, পরীমনি মিমের দিকে আঙ্গুল তুলেছেন যে মিম নাকি সারা রাত রাজের সঙ্গে কথা বলে আর একাই সন্তানকে সামলান পরীমনি। মিম ও রাজের এত মাখামাখি নাকি তার সংসারকে ভেঙে দিচ্ছে। এদিকে পরীমনি আজকেই জাঁকজমকভাবে নিজের সন্তানের 3 মাসের জন্মদিন পালন করেছেন। পরীমনির বাসাতে দেখা গিয়েছে উৎসব মুখর পরিবেশ, যেখানে রাজকে নিয়ে তার দ্বন্দ্ব চলছে, কিন্তু তার ছবি দেখে তো মনে হচ্ছে না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছে। তবে কি রাজকে প্রমোট করতে এবং নিজেকে টাইম লাইনে আনার জন্যই এমন পথ বেছে নিয়েছেন পরীমনি? এমন তো ইঙ্গিত উঠেছে পরীমনির দিকে। এদিকে শরীফুল রাজ বলছেন, পরীমনি কেন এমন পোস্ট করেছে সেটা তার জানা নেই। পরীর সাথে তার ভালোই সম্পর্ক, তাদের মধ্যে কোনো ঝামেলাও হয়নি। তবে পরীমনি কেন এমন সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব সৃষ্টি করলেন মিমের সাথে, কি কারণ থাকতে পারে? যদিও পরীমনি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন কাজের সূত্রে শরীফুল রাজ ও মিমের এত মাখামাখি তার ভালো লাগছে না, যে কারণে তিনি মিমকে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে মিমও স্পষ্ট করেছেন শরীফুল রাজের সাথে তাকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানো হলে তিনি আইনের পথে ব্যবস্থা নেবেন। আর এদিকে শরীফুল রাজ বলছেন তিনি কিছুই জানেন না এ বিষয়ে। পরীমনি ও তার সম্পর্ক ঠিকই রয়েছে। তাহলে পরীমনি করতে চাইছেনটা কি? নিজেকে টাইম লাইনে আনার জন্য এ পথ বেছে নিলেন? এমনই তো মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে, পরীমনি কি নিজেকে ফোকাস করার জন্য এমন কাজ করে বসলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।